Hello, good morning friends. Welcome to my channel Abul Aviary. আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আশা করি আপনাদের অ্যাভিয়ারিতে থাকা প্রত্যেকটা পাখিও ভালো আছে, সুস্থ আছে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা হলো যে আজকের আমার যে অ্যাভিয়ারি, সেই অ্যাভিয়ারির যে সফট ফুড আমি ইউজ করি, যে সফট ফুডটার জন্যই আজকে কিন্তু খুব সুন্দর একটা প্রোগ্রেস এসেছে, সেই প্রোগ্রেসের ভিডিওটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে দেখে দেবো যে কি সফট ফুড এমন ইউজ করি যার কারণে আজকের পাখির এরকম সুন্দর একটা ব্রিডিং প্রোগ্রেস এসছে, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক সেই সফট ফুডের মধ্যে কি কি আছে। ফার্স্ট অফ অল পরিচয় করে দিই, এদিকে এদিকে আছে, প্রথম আছে এটা হচ্ছে আপনার চিড়ে, যেটা জলে ভিজানো চিড়ে। তার সঙ্গে আছে আপনার গাজর, গাজরকে গ্রাইন্ড করে নেওয়া। তার সঙ্গে আছে হচ্ছে আপনার ডিম, ডিমকে সুন্দর করে গ্রাইন্ড করে নেওয়া। এটা হচ্ছে ছোট এর জন্য খুব ভালো, যেমন যাওয়ার জন্য খুব ভালো, তারপরে আপনার বর্দির জন্য খুব ভালো, এবং আপনার লাভবার্ডের জন্যও ভালো, খুব সুন্দর খায় ওরা। দেখিয়ে দেবো যে আপনাদের কীরকমভাবে আগে খাচ্ছে। এবার নেক্সট ককাটেল এবং কনুটের জন্য আজকে যেটা করা হয়েছে, যেটা হচ্ছে ডিম এরকমভাবে গ্রাইন্ড করা আছে। তার সঙ্গে রয়েছে আপনার এটা হচ্ছে ছোলা, ছোলা ভিজানো। তার সঙ্গে রয়েছে আপনার হচ্ছে ডিম কড়াই, ডিম কড়াই কুচি কুচি করে কাটা আছে। গাজর দেয়া আছে, তার সঙ্গে মটর দেয়া আছে, বাদামও দেয়া আছে। টোটাল খুব সুন্দর একটা এ, যে সব ফুডটার জন্যই আজকের কিন্তু এত সুন্দর প্রোগ্রেস, ঠিক আছে? এবার চলুন দেখে নেওয়া যাক যে আমার অ্যাভিয়ারিতে যে সব ফুডটা, এই সব ফুডটা আজকে দেবো এবং পাখি কত সুন্দরভাবে আগে এই সব ফুডকে খাচ্ছে, ঠিক আছে? এবং ব্রিডিং প্রোগ্রেসটাও আপনাদের ভিডিওতে অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে, যে এই সব ফুডের জন্যই কিন্তু আজকের এত সুন্দর একটা ব্রিডিং প্রোগ্রেস, ঠিক আছে? চলুন দেখে না, দেখুন যে যাওয়া বাদ কেমন সব ফুডটাকে খাচ্ছে। দেখুন ভয়ে হয় তো ওরা দূরে সরে আছে, কিন্তু আস্তে 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 ওরা কিন্তু খাচ্ছে, যেমন হচ্ছে লাভবারটাও খাচ্ছে, ককাটেল অলরেডি খাচ্ছে, কত সুন্দরভাবে খাচ্ছে ওরা, কত সুন্দরভাবে খাচ্ছে। দেখুন এদিকে দেখুন এদিকে দেখুন ভয়ে আছে তো, তার জন্য আজকের এইরকম ব্যাপার হচ্ছে। প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা পাখি এই সব ফুড আপনি দিলে না খেয়ে ওরা থাকতেই পারবে না, খেতে বাধ্য। এবং ওদের হেলথ বলুন, স্বাস্থ্য বলুন, সব কিছুই খুব সুন্দর থাকবে এবং ব্রিডিংয়ে আপনার কোনো রকমের সমস্যা হবে না। যেমন অনেকে বলে যে ডিম আনফার্টাইল আসছে বা পাখি ছিনা টেনে যাচ্ছে বা এই যে সমস্যাগুলো হয়, যেগুলো কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু আসবে না, ঠিক আছে? কোনোভাবেই আসবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আজকের এই পর্যন্তই, এইটুকু টপিক, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।